আসসালামু আলাইকুম। আজকাল আমরা অনেকেই এভাবে চিন্তা করি যে এত টাকা খরচ করে একটি বাড়ি বানাবো, আর সেই বাড়ি থেকে যদি কিছু টাকা পয়সা রিটার্নই না পাই তাহলে কী লাভ। এই কমার্শিয়াল চিন্তা যাদের আছে তারা অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 300 জায়গাতে নিচতলায় ভাড়া দেওয়ার নিমিত্তে সুন্দর সাইজের 2টি ইউনিট এবং দ্বিতীয় তলায় নিজেদের বসবাসের জন্য পুরো জায়গা জুড়ে 1 ইউনিটের একটি সুন্দর বাসার ডিজাইন। তো চলুন শুরু করি। এই বিল্ডিংটিতে জায়গার মাপ রয়েছে দৈর্ঘ্যে 37 ফিট 3 ইঞ্চি এবং প্রস্থে 33 ফিট 2 ইঞ্চি, যা 1221 স্কোয়ার ফিটের উপর তৈরি, অর্থাৎ 2.8 শতক জায়গা। তবে আপনারা চাইলে আপনাদের জায়গার সুবিধা মতো কিছুটা মাপ এদিক সেদিক করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন ডিজাইনের মূল থিমটা ঠিক থাকে। আপনারা চাইলে এই ডিজাইনে 3তলা থেকে 6তলা পর্যন্ত নির্মাণ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় তলা আপনার বসবাসের সুবিধার জন্য পুরোটা 1 ইউনিটে করে নিতে পারেন, আবার পুরো বিল্ডিংটাই 2 ইউনিটে করে করতে পারেন। প্রথমে 2 ইউনিটের বিস্তারিত দেখে নিন। এটা হচ্ছে সিঁড়িঘর। হ্যাঁ, এটা 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 সিঁড়িঘর, এটা হলো আপনাদের মেন গেট। এই দিক দিয়ে প্রবেশ করতে হবে। তো এই দিক দিয়ে প্রবেশ করেই আপনারা সামনে এই দুটো দেখতে পাচ্ছেন, 2 ইউনিটের দুটো প্রধান গেট, যেই গেট দিয়ে আপনাদের ইউনিটে আপনারা প্রবেশ করবেন। এটা হলো ইউনিট 2 এর প্রধান গেট, এটা হলো ইউনিট 1 এর প্রধান গেট। তো আমি ইউনিট 2টা দেখাইতেছি। দুইটা যেহেতু সেম সাইজ, একটা দেখলেই আপনারা অন্যটার ধারণা পেয়ে যাবেন। তো আপনারা মেন গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই ড্রয়িং কাম ডাইনিং রুম, তার সাথে এই পাশে রয়েছে একটা মাস্টার বেড, মাস্টার বেডের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, সাথে রয়েছে বারান্দা। আর ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে একটু ওপারে যদি যাই তাহলে দেখতে পাবেন রয়েছে একটা চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথে একটা টয়লেট রয়েছে। এটা অ্যাটাচড না, তবে চাইল্ড বেডের সাথে সংলগ্ন একটি টয়লেট রয়েছে, যেটা কমন টয়লেট হিসাবে ইউজ করতে হবে। সাথে এই পাশে দেখতে পাচ্ছেন কিচেন, কিচেনের সাথে রয়েছে একটা বারান্দা, তাতে কিচেনের গরম বাতাস এই বারান্দা দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তো এই হলো একটা ছোটোখাটো খুব সুন্দর ইউনিট। সেম ইউনিট আবার আপনার এই ইউনিট 1টি, সেম মাপ। ইউনিট দুটির সকল রুমের সাইজ সেম আছে। দুটি ইউনিটের প্রত্যেকটিতে রয়েছে 2টি মাস্টার বেড, একটি বড় সাইজের ড্রয়িং রুম কাম ডাইনিং রুম, আরও রয়েছে 2টি স্ট্যান্ডার্ড সাইজের বারান্দা, এছাড়া একটি অ্যাটাচ টয়লেট ও একটি কমন টয়লেট, মোট 2টি টয়লেট রয়েছে। এক কথায় ছোট ফ্যামিলির জন্য একদম আদর্শ একটি বাড়ি। আপনি চাইলে নিচতলায় এভাবে 2টি ইউনিট করে অনায়াসে ভাড়া দিতে পারেন, কারণ আজকাল ভাড়ার জন্য এই ধরনের ছোট বাসার চাহিদা অনেক বেশি। এখন আসুন আপনি যে ইউনিটটিতে থাকবেন সেটি দেখা যাক। এটি হচ্ছে ওই সেম জায়গার উপরে 1 ইউনিটের একটি বাসা। তো এটি আমি যেভাবে সাজিয়েছি সেটি হলো আপনার সিঁড়িঘর। এটা সিঁড়িঘর দিয়ে প্রবেশ করার পরে আপনার 2টা প্রধান গেট রয়েছে, একটা দিয়ে আপনার ডাইনিং রুমে প্রবেশ করতে পারবেন, অপরটি দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে পারবেন। তো আপনি যে কোনো গেট 2টোর মধ্যে একটা সুন্দরভাবে ইউজ করতে পারেন আপনার ব্যবহারের জন্য। ধরে নিই আপনি ড্রয়িং রুমটাই ইউজ করবেন ব্যবহারের জন্য, সেক্ষেত্রে আপনি যদি ড্রয়িং রুম দিয়ে প্রবেশ করেন তাহলে দেখবেন ড্রয়িং রুমের অপোজিটেই রয়েছে ডাইনিং রুম। আপনি মাঝখানে যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটাকে আপনি স্লাইডিং ডোর ইউজ করতে পারেন থাই গ্লাস দিয়ে, সুন্দর লাগবে। অথবা আপনি একটু কম খরচের ভিতরে স্ট্যান্ডার্ড পর্দা দিয়েও এটাকে পার্টিশন করতে পারেন। আজকাল পার্টিশনটা বেশি চলে, ওয়াল না দিয়ে আপনি 2টার মাঝখানে সুন্দর করে পার্টিশন যদি দেন তাহলে রুম 2টা অনেক সুন্দর দেখা যাবে। তো পার্টিশনটা আপনারা সাধারণত থাই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন স্লাইডিং ডোর দিয়ে। তো এই ড্রয়িং রুমের এই পাশে রয়েছে একটা মাস্টার বেড, মাস্টার বেডের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা। আর ড্রয়িং রুমের নিচের অংশে রয়েছে একটা ছোট চাইল্ড বেড,
চাইল্ড বেডের সাথে একটা রয়েছে কমন টয়লেট, এবং চাইল্ড রুমের সাথে একটা রয়েছে রিডিং রুম বা প্রেয়ার রুম। তো এটিকে আপনি রিডিং রুম হিসাবে ইউজ করতে পারেন, আবার প্রেয়ার রুম হিসাবে ইউজ করতে পারেন। এর সাথে একটা বারান্দা রয়েছে। আর আপনি যদি ডাইনিং রুমের দিকে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন ডাইনিং রুমের সাথে রয়েছে একটা কিচেন, কিচেনের সাথে বারান্দা, সাথে রয়েছে একটা গেস্ট বেড। তো সর্বমোট এখানে 4টি বেডরুম দেখানো হয়েছে, সাথে একটা রিডিং রুম বা প্রেয়ার রুম আছে ছোট, 4টা বারান্দা আছে, একটা কিচেন এবং একটা আলাদা ড্রয়িং রুম, আলাদা ডাইনিং রুম। তো আপনি যেহেতু নিজে থাকবেন সুতরাং আপনি চাইবেন যেন আপনার বাসাটি একটু খোলামেলা হয়। পুরো ডিজাইনটি আপনারা খুব ভালো করে দেখে নিন। বর্তমানে আমাদের রড সিমেন্টের বাজার বেশ চড়া, আর এর ফলে আমাদের নির্মাণ ব্যয়ও অনেকটা বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনার প্রতি স্কোয়ার ফিটে নিচতলার জন্য কমপ্লিট করতে খরচ হবে আনুমানিক 1250 থেকে 1350 টাকার কাছাকাছি। আবার দ্বিতীয় তলায় গিয়ে এই খরচের 35% খরচ কম লাগবে। আপনার খরচের একটা মোটামুটি হিসাব বের করতে পারেন এভাবে, যেমন ধরেন আপনার পার স্কোয়ার ফিটে যদি 1300 টাকা খরচ হয় তাহলে আপনার বিল্ডিং এরিয়ার টোটাল স্কোয়ার ফিটটি দৈর্ঘ্য প্রস্থ গুণ করে বের করে তার সাথে 1300 দিয়ে গুণ করলে যত অ্যামাউন্ট আসবে, যা খরচ হবে, এর মোট খরচের 75% ব্যয় হবে সিভিল ওয়ার্কের পেছনে, বাকি 15% খরচ হবে স্যানিটারি ওয়ার্কের পেছনে, 9% ইলেকট্রিফিকেশন এবং 1% অন্যান্য। এ টোটাল 100% ব্যয় আপনারা এভাবে হিসেব করে একটা আনুমানিক ধারণা পেতে পারেন। তো আজ এই পর্যন্তই, অন্যদিন নতুন আরেকটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।